আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীবৃন্দ, ভালো আছো আশা করি? আমরা ভালো আছি আল্লাহ রহমতে। তো আজকে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজকে দশম শ্রেণীর একাদশ অধ্যায় জীবের প্রজনন সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তো জীবের প্রজনন শব্দটার সাথে তোমরা পরিচিত নিশ্চয়ই। জীবের প্রজনন বলতে প্রজনন মানে হচ্ছে বংশ বিস্তার করা, আর জীবের প্রজনন হচ্ছে জীব যে প্রক্রিয়ায় বংশ বিস্তার করে থাকে সেই প্রক্রিয়া নিয়ে যে অধ্যায়ে বা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জীবের প্রজনন। এটা জীবের অন্যতম একটা মানে বিশেষ বৈশিষ্ট্য যে প্রত্যেকটা জীব সেটা এককোষী, বহুকোষী, ছোট বড়, মানে যেরকমই জীব হোক না তার একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে সে বংশ বিস্তার করতে পারে, অর্থাৎ তার একটা অনুর সদস্য সে রেখে যেতে পারে বা রেখে যায়, এটা তার একটা বিশেষ বৈশিষ্ট্য। যাই হোক, জীবের প্রজননের মধ্যে উদ্ভিদ এবং প্রাণী দুটোই আসে। তা আজকে আমি উদ্ভিদের প্রজনন সম্পর্কে আলোচনা করব। তোমাদের জন্য আমি কিছু ফুল নিয়ে এসেছি। দেখো, ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। কবির ভাষায় বলা হয় যে ফুল যে ভালোবাসে না সে যেন মানুষ খুন করতে পারে। যাই হোক, ফুল আসলে আল্লাহ পাকের একটা বিশেষ মানে মানে সৌন্দর্যের যে কি মানে সমারোহ, ফুলের দিকে তাকালেই একটু মানে ভালো করে তাকালে বোঝা যায় যে কি কম্বিনেশন। হলুদ, সবুজ, সাদা, এর মাঝখানে ছোট্ট একটা লালের বিন্দু, কি অদ্ভুত রঙিন সুন্দর। যাই হোক, তো এটা আমরা কাব্যের ভাষায়, ছন্দের ভাষায় যাই বলে থাকি না কেন, আমরা জীববিজ্ঞানের ভাষায় ফুল হচ্ছে উদ্ভিদের প্রজনন অঙ্গ। ফুল হচ্ছে তাহলে প্রজনন মানে বংশ বিস্তার আমরা আগে জানলাম। তাহলে উদ্ভিদের প্রজনন এই ফুলের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। এটা যদিও সৌন্দর্য আকারে আমাদের সামনে প্রতীয়মান হয়, মূল উদ্দেশ্যটা হচ্ছে ফুল থেকে ফল হবে, ফল থেকে বীজ হবে, সেই বীজ থেকে নতুন গাছ তৈরি হয়ে উদ্ভিদের বংশ পরম্পরায় এর ধারাবাহিকতাটা রক্ষা করবে। তো আজকে এই ফুল বা উদ্ভিদের প্রজনন অঙ্গের গঠন সম্পর্কে আমরা আলোচনা করবো। তাহলে আমরা শুনেছি ফুলের ফুলের গঠন। এবার বায়োলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে আমি একটা ফুলকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই যে একটা কিছু কাণ্ড, কিছু পাতা সহ আমি একটা ফুল তোমাদেরকে দেখাচ্ছি। তো আসলে ফুলটা আসলে উদ্ভিদের বিশেষ প্রয়োজনে এটা পরিবর্তিত হয়, কিন্তু ফুলকে ধরে নেওয়া হয় বা প্রমাণ আছে যে এটা এক ধরনের শাখা। এই জন্য বলে ফুল হচ্ছে একটা রূপান্তরিত বিটক, রূপান্তরিত বিটক, অর্থাৎ উদ্ভিদের বংশ বিস্তারের প্রয়োজনে এই ফুল আকারে এটা আবির্ভূত হয়, কিন্তু এটা তাছাড়া এটা একটা বিটক আকারেই আসলে অবস্থান করে। যাই হোক, একটা ফুলকে আমি বেছে নিই প্রথমেই। এই একটা সিঙ্গেল ফুল। একটা ফুলে কি কি থাকতে পারে আমি গঠন যেহেতু আলোচনা করবো, প্রথমে বলি একটা ফুলের আদর্শ ফুলের পাঁচটা অংশ থাকবে। আদর্শ ফুলে পাঁচটা অংশ থাকবে, সেই পাঁচটা অংশ হচ্ছে, এক নম্বর হচ্ছে পুষ্পাক্ষ, দুই নম্বর হচ্ছে দ্বিতি, তিন নম্বর হচ্ছে অমঙ্গল, চার নম্বর হচ্ছে পুনিপব, এবং পাঁচ নম্বর হচ্ছে পুষ্পাক্ষ, বৃতি, দলমন্ডল, স্ত্রীস্তবক, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই পাঁচটা অংশের সমন্বয়ে একটা ফুলতে যদি আমরা বিভিন্ন স্তবকে বা অংশে বিভক্ত করি তাহলে আমরা পাঁচটা অংশ, এই পাঁচটা অংশ সমন্বয়ে যে ফুলটা গঠিত হবে তা
তাকে আমরা বলবো সম্পূর্ণ ফুল। এই পাঁচটা অংশ যার দেহে আছে যে ফুলে তাকে আমরা বলবো সম্পূর্ণ। আর এর যদি কোনো একটা অ্যাবসেন্ট থাকে, কোনো একটা যদি অনুপস্থিত থাকে, তাহলে সেই ফুলটাকে আমরা বলবো অসম্পূর্ণ ফুল। তো আমি তোমাদের সামনে এখন যে ফুলটা নিয়ে এসেছি, এই যে এই ফুলটা, এখানে দেখো পাঁচটা অংশই আছে। প্রথম হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ হচ্ছে যেখানে ভিতির উপরে যে অংশে ফুলটা ধারণ করে, অর্থাৎ আমি যদি এটাকে কেটে দেই, অন্য একটা ফুলটাকে নিয়ে একটা কেটে দিই, যদি এইখানে আমরা দেখি যেখানে এই অন্যান্য স্তবকগুলো সাজানো থাকে, এই যে ছোট্ট একটা যে অংশটা, এটা হচ্ছে পুষ্পাক্ষ। অর্থাৎ এখানে আমার এই যে অংশগুলো এখানে সাজানো ছিল, একটার পর একটা সাজানো ছিল, তাহলে এটা হচ্ছে পুষ্পাক্ষ। এরপরে হচ্ছে বৃতি। বৃতি হচ্ছে এই পাঁচটা হচ্ছে এটা বৃতি। অর্থাৎ আমি চেনার জন্য আর একটা সহজ উপায় বলে দিই, সেটা হচ্ছে তুড়ি অবস্থায় বা তুড়ি বা কলি যাই বলো না কেন, সেই অবস্থায় ফুলটাকে আমরা যে যে আকারে দেখতে পাই সেটাই হচ্ছে বৃতি। পরবর্তীতে এই যে এই অংশটা দেখো, এখানে কলি অবস্থায় যেন এটাকে ঢেকে রেখেছে, এটাই হচ্ছে ফুলের বৃতি। এরপরে আসো বলমূল। আমরা দলমণ্ডল হচ্ছে, অর্থাৎ ফুল বলতে যে সৌন্দর্যের অংশটুকু আমরা দেখতে পাই মূলত, এই যে সুন্দর, এটাই হচ্ছে দলমণ্ডল। এবং এইটা খুবই কালারফুল হয়, রঙিন হয়, বিভিন্ন রঙের হয়, এবং এখানে এর দ্বারাই পরাগায়নের জন্য বিভিন্ন কীট পতঙ্গ আকৃষ্ট হয়। তো সে অংশ আমি পরে যাবো, তাহলে আমরা যদি একে একে বার করি, তাহলে এটা হচ্ছে দলমণ্ডল। এরপরে আসো পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এখন আমরা যদি একটু ভেতরের দিকে যাই ফুলটাকে, তাহলে দেখতে পাবো এই যে ভেতরে, যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ছোট্ট ছোট্ট সাদা, এইটা হচ্ছে পুংস্তবক। আর এই যে ছোট্ট একটা সবুজ, এটা হচ্ছে ফুলের স্ত্রীস্তবক। তাহলে আমরা পাঁচটা স্তবক পেয়ে গেলাম, একটা ফুলের পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল এবং এর ভেতরে আছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এখন এই যে পাঁচটা স্তবকের কথা আমরা জানলাম, এর ভেতরে পুংস্তবক এবং স্ত্রীস্তবক এই দুটো হচ্ছে আবশ্যকীয় স্তবক, অর্থাৎ বংশ বিস্তারের ক্ষেত্রে এই দুটো স্তবকের অংশগ্রহণই সব থেকে বেশি। আর বাকি তিনটা স্তবক সাহায্য করে অঙ্গ হিসাবে পরিগণিত হয় বা লাভ করে, এটা মূল। অর্থাৎ দুই উৎপাদনের সাথে এদের কোনো সরাসরি সংযুক্ত নয়, আছে শুধু পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এখানে একটু পূর্বের কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই যে ফুল, একটা সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল যাই বলি না কেন, এগুলো প্রজনন অঙ্গ, কিন্তু প্রজনন দুই প্রকার, একটা হচ্ছে যৌন প্রজনন আর একটা হচ্ছে অযৌন প্রজনন। এটা যৌন প্রজননের ক্ষেত্রে প্রযোজ্য। এখন যৌন প্রজনন কোথায় ঘটে, সেটা হচ্ছে উন্নত উদ্ভিদে যৌন প্রজনন ঘটে। আর যৌন প্রজননের পূর্ব শর্তই হচ্ছে এখানে দুটো ভিন্ন ধরনের কোষ, দুটো ভিন্ন ধরনের কোষ পরস্পর যুক্ত হয়ে যৌন জননে অংশগ্রহণ করে। এই দুটো ভিন্ন ধরনের কোষের নাম যতক্রমে সৃষ্টি করে সেটার নাম হচ্ছে জায়গট, এবং জায়গট থেকে পরবর্তীতে বীজ তৈরি হয় এবং এই বীজটা ফলের মধ্যে, অর্থাৎ গর্ভাশয়টা ফলে পরিণত হয়, ফলের মধ্যে লুকায়িত অবস্থায় থাকে এবং পরবর্তীতে সেখান থেকে নতুন গাছ জন্মগ্রহণ করে। এই দিন মানুষ এই কারণে
বড় ধরনের সরাসরি এই দুটি স্থাপন অংশগ্রহণ করে আর এই তিনটা সাহায্য করে পুষ্পাক্ষ সেটা ফুলকে ধারণ করতে সাহায্য করে। ফুলের যে বিভিন্ন স্তবক গুলো আছে আমি আগে দেখালাম যে বিভিন্ন স্তবক গুলো ধারণ করে রাখে আছে। বীথিকা প্রাইমারি অবস্থায় কলি অবস্থায় ফুলটাকে রক্ষা করছে এবং যেহেতু এটা রং সবুজ সুতরাং সেখানে সালোক সংশ্লেষণ হয়ে এখানে খাদ্য তৈরি হচ্ছে। আর দলমণ্ডল সেটা ফুলকে আকৃষ্ট করে, ফুলের পরাগায়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন পোকামাকড়কে আকৃষ্ট করে এবং এটা সাধারণত অনেক উজ্জ্বল রঙের হয় যাতে পোকামাকড় সহজে আকৃষ্ট হতে পারে, তার সেজন্য এটা অনেক উজ্জ্বল রঙের হয় সাধারণত। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা অনুজ্জ্বল কালার অর্থাৎ সাদা মাটা কালার দেখে থাকি, সেক্ষেত্রে একটা বিশেষ প্রক্রিয়া বা বিশেষ উপাদান থাকে, সেটা হচ্ছে মধু। মধু বা সুগন্ধ, মধুর মধুর নেয়ার জন্য আকৃষ্ট হয়ে পোকামাকড় প্রজাপতি অনেক সময় আসে। আর কোন কোন ক্ষেত্রে তীব্র গন্ধ থাকে, তোমরা দেখবা হাসনাহানা, তারপরে রজনীগন্ধা, বেলি ফুল, এগুলো খুব একটা কালারই না, একদম জাস্ট সাদা, কিন্তু এদের চমৎকার সুগন্ধ আছে। এই সুগন্ধে বিভিন্ন পোকামাকড় আকৃষ্ট হয়ে সেই ফুলের দিকে ধাবিত হয় এবং পরাগায়নটা নিশ্চিত করে। তো এই মোটামুটি ভাবে একটা ফুলের স্তবকের কথা। এখন কথা হচ্ছে সব সময় কি একটা ফুলে এই সবগুলো অঙ্গ একসাথে উপস্থিত থাকে? না, তা থাকে না। অনেক সময় এই পাঁচটা স্তবকে যে কোনো একটা স্তবক, আমি তো আগে বললাম যে আমরা সম্পূর্ণ অনুপস্থিত থাকলে অসম্পূর্ণ ফুল আর উপস্থিত থাকলে সম্পূর্ণ ফুল থাকে বলে থাকি। এখন বৃদ্ধি দল এগুলো সেটা পরের বিষয়, মূল যেটা অনেক সময় কোন কোন ক্ষেত্রে একসাথে উপস্থিত থাকে না কোন ফুলে। তো সেক্ষেত্রে যদি কোন ফুলে শুধুমাত্র পুরুষ থাকে, স্ত্রী স্তবক না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলি পুরুষ ফুল। আর কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র স্ত্রী স্তবক আছে, পুরুষ স্তবক নাই, সেক্ষেত্রে আমরা বলবো স্ত্রী ফুল। তবে একই গাছে একই সাথে দেখা যাচ্ছে দুই ধরনের ফুল ফুটে থাকে, অর্থাৎ কোন ফুল পুরুষ কোন ফুল স্ত্রী। যেমন মিষ্টি কুমড়া, তোমরা দেখে থাকবে যে হলুদ বড় যে ফুলটা আমরা মিষ্টি কুমড়া ফুল আকারে দেখতে পাবো, ওটা কিন্তু পুরুষ ফুল, ওখানে কোনো স্ত্রী স্তবক থাকে না, ওখান থেকে মিষ্টি কুমড়া হয় না। অন্যদিকে এটা দেখতে অনেকটা, আমি যদি একটু ছবি আঁকি, এই গঠনে সেবার অনেকটা ফুল আবার একই সাথে এখানে স্থির করছে, এটি প্রকাশ আছে, এটি যদি এটাই ফলে এই হচ্ছে মোটামুটি ফুলের গঠন সম্পর্কে আজকে তোমাদের আলোচনা। আগামী দিনে এর সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো। আজকে পর্যন্তই ভালো থেকো। আর তোমরা একটু বইয়ে তোমাদের সুন্দর ছবি দেওয়া আছে, তো সে সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে পড়ে তাহলে আমাকে জানাও। আমি আশা করি নেক্সট ক্লাসে এটা আলোচনা করে সমস্ত করে দেবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।